দর্শক আজকে আমি বন্ধুর মধ্যে আইছি দেখি মানুষ যারা কাজ করে বা গাছ তুলে যে একজন দিয়ে গাছ তুলে যাইতেছে তো আসলে বিষয়টা তারা যে গ্রামের মানুষ তারা যে কি কষ্ট করে ভাই আজকে দেখাবো যে একটা ছাগল পালা বা একটা এই গরু পালা বা আদাস কিছু যে পালে আদাস বলতে তো মনে করেন গরু ছাগল আজকে দেখি যে একজন বাই কাছে তো আমি বাইরের কাছে যাই দেখি বাইরে আমি কিছু প্রশ্ন করে দিই ভাই কি আলাইকুম বড় ভাই আসসালাম ভাই

ছাগল তিন ডেয়া তো ভাই দেখছেন আপনারা একটা মানুষ এই দেখেন কি রোদ এই রোদ্রের মধ্যে ঘাস কাটতেছে ছাগলের লাগে যারা গরিব তাদের তো মনে করেন কষ্ট করিয়ে খাইতে হয় কারণ দুটা ছাগল পাললে তিনটা ছাগল পাললে সংসারে আয় উন্নতি থাকে এটা যারা গ্রামের মানুষ এই যে একজন দিয়ে গাছ কাটতে এটা দেখেন একজন ভাই দেখেন এই দেখেন দেখেন এ উনি কতগুলা গাছ কাটছে দেখেন তো গরিবের কি গরিব তো মনে করেন এভাবেই গাছ কাটবো খে গাছ কাটতে দু তিনটা ছাগল পাঠবে পাশাপাশি অন্য কোনো ব্যবসা বা বিজনেস বা চাকরি এক একজনের এক এক ধরন থাকে কিন্তু সবাই কর্ম করতে কর্ম কর্মজীবনে যদি না করেন তাহলে কোন লোক আশা করি মানে উঠুতে হবে না কর্মস্থান আসল প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে কর্মস্থান দেখেন রুদ্র আমি তাকেতে পারি না দেখেন আজকে আপনি দেখেন আমি রুদ্র ওই যে এই বাইব করছি দেখেন রুদ্রের কি তাপ তাপের কারণে দেখেন আমার শরীরটা দেখেন আপনারা ঘাম্যা একটু যেতেছে কিন্তু তারা যারা গ্রামের কাজ করে ক্ষেতের কাজ করে তারা দেখেন অবস্থাটা কত কষ্ট পেরে ছাগলের জন্য গরুর জন্য এরা এ করে দেখে নি খেতগুলো কী করছে জ্বালা ভালো হ্যাঁ এই এক ভাই বলতেছি জ্বালা ভালো এই বাড়িটাও ভালো এই ভাইকে তিন চারটা ছাগল আছে আমিও চিন্তা করতেছি চার পাঁচটা ছাগল কিনবো ছাগল কিনলে বাড়িতে পালবো পালাম এর পাশাপাশি বিজনেস বা জব যেটাই করি কর্মস্থান নিয়ে বসে থাকবো কিন্তু এটা হলো আমার এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম বলতে আমি যদি পাঁচটা ছাগল কিনি পাঁচটা ছাগল যদি আমি ঠিক মতো বুশি খাওয়াই ভাত খাওয়াই অনেক কিছু খাওয়া খাওয়ায় মনে করেন যদি আমি বড় করতে পারি তাহলে আমার জন্য ভালো না তো এটা হলো আমার এক্সটা ইনকাম যে ইনকামটা আমার বাড়িতেই থাকবে তার পাশাপাশি আমি কর্ম করবো ডাইল ভাত খায়া বাচ্চা থাকবো তো দৃশ্যটা দেখেন তো দেখেন গ্রামেরও এই যে এই যে এই রোদ্রমে কষ্ট করতে স্কেল লেগে দুইটা টাকা উন্নতি করা লাগে আয় করা লাগে এমনিতে তারা কষ্ট করতেছে না এই যে আরো দিয়ে যেন বই লইছে দেন গ্রামের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর এই যে একটা ছাগল দেহাই দেখেন একটা ছাগলটা দেখেন কত সুন্দর ছাগল দেখছেন এই দেখেন ছাগলটা কত সুন্দর ভাই দেখছেন ভাই কি সুন্দর ছাগল কষ্ট করতে দেখেন আরো ছাগল দেখেন কত সুন্দর ছাগল গুলা কত সুন্দর তে যারা ছাগল পালে বা খাসি বা গরিব তারা দেখছেন কত সুন্দর তো গ্রামের পরিবেশগুলো দেখছেন কত সুন্দর তো কি বলবো কষ্ট করতে হবে দুনিয়া তো কষ্ট না করলে উপায় নেই তো আশা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ